গাইস, চলে এলাম একটা নতুন ব্লগ দেখাতে তোমাদেরকে। তো আজকে আর একটা বাগান এসেছি ধিদুল কাটবো বলে, তাই তো? আর একে পুরো একদম ঘাসে ভর্তি হয়ে গেছে, দেখে নাও খালি এত ঘাস। প্রথমে দেখিয়ে দেবে ধিদুল, বড় হয়ে গেছে না, মোটা হয়ে গেছে, ভালো গাছটা তুলে দেখ, গাছটা এমন ভাবে জড়িয়েছে, এই যে ধিদুল দেখে নাও, মোটা হয়ে গেছে, এই যে কাটো। তো আমি কেটে নিই দিলটা, আর একটা আছে এই সাইডে, এই যে এখানে একটা ভিতরে আছে, এই একটা ভিডিও হলো কাটা। আর কি কি গাছ আছে সমস্ত দেখাবো এখানে তোমাদেরকে, এসব পুরো বন হয়ে গেছে। বৃষ্টি হয়েছে তো দুদিন, দুদিন তো হয়েছে, তার আগেও হয়েছে, যার কারণে প্রচণ্ড ঘাস পুরো ভর্তি সেই দেখে নাও। আর এইগুলো হচ্ছে আমাদের ধিদুল, ধিদুল না ঝিঙে, এটা এটা ঝিঙে গাছ, ফুল ধরেছে কিন্তু, হ্যাঁ খুব সুন্দর, এই সব ফুল ধরেছে সব। আর এখানে আমি কটা ওল গাছ বসিয়েছিলাম, ওই চার পাঁচটা মতো, এই দেখে নাও ওল গাছগুলো, এই যে এই সব বেরিয়েছে দেখে নাও। হ্যাঁ, একটা বড় গাছটা দেখিয়ে দিই, এই একটা বড় গাছ দেখে নাও কি সুন্দর হয়েছে ওল গাছটা। সিজনের সময় ওলের এত দাম থাকে, যার কারণে এইবারে বসিয়ে নিলাম, বলো। আর এইখানে একটা দেখে নাও, একটা গাছ একদম বেরোচ্ছে, খুব মোটা মোটা আছে গাছগুলো, কয় দিন দিন, এই তো এখানে ছিল একটা, আর পুরো জঙ্গল হয়ে গেছে, কি দেখাবো তোমাদেরকে। আর এখানে ঢেঁড়স গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে একটু, ঢেঁড়স গাছের ঢেঁড়স দেখে নাও খালি, ঢেঁড়সের চেহারা দেখে নাও খালি, কি অবস্থা, কি বড় বড়, দুর্দান্ত, মানে কাটিনি, রেখে দিয়েছিলাম সেই কারণে এত বড় বড় হয়ে গেছে। এই দেখো বিষ করে নেবে এগুলো, দানা বার করবো, প্রত্যেকটা গাছই আছে এখানে, দেখে না এই অবস্থা। এইগুলো সব ধিদুল গাছ, ধিদুল গাছ তাই তো, পুরো জঙ্গল। আর এখানে একটা আমাদের কারি পাতা গাছ বসিয়েছিলাম, সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই দেখো কেমন হয়েছে বলো গাছটা। এইখানে আমার কুমড়ো গাছটা ঢাকা পড়ে গেছে, তো এই যে কুমড়ো গাছটা ঢাকা পড়ে গেছে। আর এখানে আঁক গাছটা দেখে নাও কত সুন্দর বেরিয়েছে, এই যে আঁক গাছটা, বৃষ্টি হওয়ার কারণে না খুব সুন্দর ভাবে, মানে গাছগুলো খুব হয়েছে, এইগুলো সব লম্বু গাছ, পরস্পর লাইন দিয়ে বসানো আছে। আর পাতি লেবু গাছটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে পাতি লেবু গাছ দেখে নাও, লেবু তো আসেনি এবছরও হয়নি, দেখি আশা করছি সামনে বছর নিশ্চয়ই হবে। কুমড়ো গাছটা তো পুরো ঢাকা পড়ে গেছে, তো মোটামুটি এই বাগানটা একটু দর্শন করলাম তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে।